ফ্রিজে অনেকদিন ধরেই এই লঙ্কাগুলো ছিল শরীর খারাপের কারণে খেতেও বানাতে কোনোটাই ইচ্ছা ছিল না এখন শরীর আগের থেকে অনেকটাই ভালো আর ইচ্ছেও হচ্ছে মুচমুচে কিছু খাওয়ার সন্ধেবেলা মুখরোচক মুচমুচে কিছু খাওয়ার ইচ্ছে হলে এটা ট্রাই করতে পারো প্রথমে লঙ্কাগুলো ডাটার জায়গাটা কেটে দানাগুলো বের করে নিয়েছি তারপর একটা পাত্রে বেসন চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার গোলমরিচ গুঁড়ো লবণ হলুদ চিনি ভাজা মশলা চাট মশলা সুজি সব দিয়ে জলের সাহায্যে আর একটা পাত্রে আলু লবণ হলুদ গোলমরিচ গুঁড়ো ধনে পাতা কুচি দিয়ে মেখে সামান্য শর্ষের তেলে একটু নাড়াচাড়া করে নিলাম আলু স্টাফিং ঠান্ডা হলেই লঙ্কার ভেতরে ভরে নিচ্ছি ব্যাস কড়াইয়ে সাদা তেল গরম করে একটা একটা করে আলুর পুর ভরা লঙ্কাগুলো ভেজে নিলাম এবার পাশে টমেটোকে চাপ নিয়ে গায়ে চাদর দিয়ে গরম মুচমুচে চিলি ফ্রাই এনজয় করো